কাম কাজ করা যাবে না, আর স্কুলে যেতে দিত। আমি আমি ওটা শুনে নিলাম, আমি ওটা বুঝে নিলাম যে না, এই ছোট ছোট ছেলে পেলে গেলে আর কাম করা যাবে না, করবো না। নানি তুমি গায়ে সব নানা নানিরাকে কয়ে দিবে যে 15 বছরের নিচে কোনো শিশুর কাম করাই যাবে না, আর সব শ্রমিককে সমান চোখে দেখতে হবে, সমান টাকা দিতে হবে। কহে দিব, কহবো না কিনে, সবাইকে কহে দিব। শিশু কিশোর আছে যারা খেতা মারে কাজ করে, শত শিশু এমন করে শিক্ষা থেকে ঝরে পড়ে না না হে। 15 বছরের আগে নয়, 18 আগে হালকা কাজ যায়। 15 বছরের আগে নয়, 18 আগে হালকা কাজ যায়। শিশু শ্রমের নিব না, দায়িত্ব মাইল কেউ ভাঙব না। হে না না, শিশু শ্রমের নিব না, দায়িত্ব মাইল কেউ ভাঙব না। কি করছিস কহা এখন? তুমি তো ফিনিশ নানা, তুমি তো মরেছো, তুমি শেষ। কেন? এই যে খালি গায়ে তুমি এরকম স্প্রে করে বেড়াইছো, তো তোমার কি অবস্থা হবে জানো? ওগুলো যদি শরীরে লাগে, শরীরের ক্ষতি হতে পারে, আর মুখের মধ্যে দিয়ে ভিতরে যদি চলে যায়, তাহলে তো তুমি আসলে ফিনিশ। তো কেন খালি গেল? আমি তো জীবনভর এরকম করে জমে যা বিষ দিয়ে আসছি। বুঝতে পেরেছি, মানে নানির দায়িত্ব শেষে হামাকি দিতে হবে, নানিকে দেখভাল হামাকি করতে হবে। তোমার তো খালি মন ওদিকে পড়ে থাকে যে কখন নানার কি হবে আর আমার নানির সাই সম্পত্তি ভোগ করতে পাবো। একটু আধুনিক হও হও, দেখো তোমার লেগে কি এনেছি, থামো। কি দেখাতো দেখাতো? দেখো তোমার লাগে কি এনেছি, দেখো। কি জিনিস রে ভাই, দেখো ভালো করে। এগুলা তো আমি জীবনও কোনদিন দেখিনি। খুব এর দেখো, এটা হচ্ছে রবারের জুতা। ও, তোমার এখান পর্যন্ত নিরাপদ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তারপর এর দেখো তোমার অ্যাপ্রন, এটা গায়ে দিয়ে নিলা, তোমার হেঁটুর এখান থেকে একবারে এখান পর্যন্ত নিরাপদ হয়ে গেল। তারপর এর দেখো, এটা হচ্ছে তোমার এই যে চশমা। ও, এটা তাহলে চোখের মধ্যে আর কোনো বিষ ঢুকতে পারবে না। খুব ভালো কথা রে। হ্যাঁ, সবই ভালো। তারপর এটা হচ্ছে তোমার এই রবারের হাত গুলো, হাত মোজা, মোজা, হাত মোজা, এটা পরে নিলে তোমার হাতের এখান থেকে নিরাপদ হয়ে গেল। আর এটা হচ্ছে এই যে তোমার মুখোশ, এটা মুখে দিয়ে দিলে তাহলে তোমার নাক মুখ চোখ কোনো দিক দিয়েই আর বীজ ঢুকতে পারবে না, তোমার গোটা শরীরটা নিরাপদ হয়ে গেল। ওই মোটরসাইকেল চালিয়ে বেড়ায় ওই যে লাখে বান্ধা যায় ওই রকম নাকি? না, এটা মেলাই উন্নত, আর কোনো দিক দিয়ে মানে ওর মধ্যে কোনো বীজ ঢুকতে পারবে না। বীজ ঢুকবে না, খালি বাতাস ঢুকবে আর বার হবে। যে সাংঘাতিক ভালো কথা রে ভাই। হ্যাঁ, তোমাকে যুগের সাথে চলতে হবে না। তুমি যদি ইচ্ছান মানুষ, তুমি যদি নিজে সুস্থ না থাকো, তাহলে কি ভালো থাকতে পারবে? না, আমিও ভালো থাকবো না, আমার ফসলও ভালো হবে না। হ্যাঁ, আজকে তো তোমার বীজ দেওয়া হলো। হ্যাঁ, চলো বাড়ির দিকে চলো। তুই তাহলে আগা, আমি এই স্প্রে মেশিনটাকে পোখরে ধুয়ে নিয়ে আসি গিয়ে। ওরে সর্বনাশ করেছে বুড়া। এলে কি কয় যে মানুষ বুড়া হইলে ভেড়া হয়, হুঁশ জ্ঞান কমে যায়। পোখরে যে ধুবে তুমি, তো পোখরের মাছ এক একটা বাঁচবে, বিষ খেয়ে সব মরে যাবে না, তাই নাকি? হ্যাঁ, তাহলে এগুলা ধুইবে তুমি ওই টিউবওয়েলের পানিতে ধুইবে, আর নয় কুমা থেকে পানি তুলে ওটা ওখানে ধুয়ে পানিটাকে ভালো করে হটিয়ে দিলে। ছিলি তো বাউন ডিলার ভাই, সেই আট দিনে দেখছি তো মেলাখানি হুঁশবুদ্ধি হয়ে গেছে। হুঁশবুদ্ধি হয়েছে? তারপর কিন্তু ওই জমিতে তুমি ঢুকতে পাবে না। ঢুকতে পাবো না, আমার জমিতে আমি আবাদ করে যে আমার জমিতে আমি না ঢুকলে পরে কেমন করে ফসল হবে? ওইটাই তোমাকে আমি দেখিয়ে দিই ভালো করে। কিরে ভাই দেখাতো। যে বীজটা দিবে ওই বীজের যদি দেখো যে
নিচে এই সবুজ দাগ থাকে। আচ্ছা, এগুলার মানে হলো যে বীজ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ওই জমির মধ্যে আর সান্ধাইতে পাবে না। ও, যে প্যাকেটের গায়ে মনে করো হলুদ দাগ দেওয়া আছে, এটার মানে হলো যে ওই জমিতে স্প্রে করার পর তুমি ৪৮ ঘন্টা ঢুকতে পাবে না। আমরা দুদিন পাবো না? হ্যাঁ, দুদিন। আর যদি প্যাকেটের গায়ে এই লাল দাগ থাকে তাহলে কিন্তু তুমি ৭২ ঘন্টা ওই জমিটাতে ঢুকতে পাবে না। অতে যদি ঢুকো তো তোমার শরীরে বিষ লেগে ফের তোমার শরীরে মেলা ক্ষতি হয়ে যেত। তো খুব কঠিন কথা, ভালো কথা কইলি রে ভাই। আচ্ছা, আরেকটা কথা কও। হ্যাঁ, কোহা কোহা। এটা যেমন পোখরে ধুইতে যাচ্ছিলে, হ্যাঁ হ্যাঁ, তো তুমি যে যে বিষ ব্যবহার করলে, হ্যাঁ হ্যাঁ, এগুলা কি করবে? তো এগুলা কি করবো আমরা, বই ইয়াতে স্প্রে মেশিনের মধ্যে ভর দিল দিয়ে তারপর তখন প্যাকেট টাকে যখন ই হয়ে গেল তখন এগুলো হয় পুড়িয়ে দিন, হ্যাঁ পুঁতিয়া দিই। ওরে আল্লাহ, ওইটা থেকে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে না? কেমন করে? তোমাকে এগুলা করতে হবে না। কি করতে হবে? ওই যে ব্যবহার করা প্যাকেট গেলা, যে ওই ডিসপোজাল পিট আছে ওখানে লেজে ফেলে দিই। কি কইলি তুই? ডিসপোজাল পিট? আমি এটা জীবনও নাম তো নিনি কখন দিই। মেলার বড় জমির পাঞ্জরখানে একটা গোল গাঁড়া করে রিং পাট দেওয়া থাকে, ওর মধ্যে লিয়ে যায় এগুলা ফেলে দিবা। ওখানে যদি তুমি ফেলে দাও তো পানির স্রোত বিষ গেলা মিশবে না, মাটির স্রোত মিশবে না, নিরাপদ হয়ে থাকে। আমার মাঠে তো ওইরকম কিছু নাই, তো আমি কোনটা ফেলবো? তোমরা যে মেলাটি ওখানে কিসান আছো, যেমন বীজ ছিটাবার সময় যেমন ওই যে রবারের হাত গ্লোভস পরছো, বীজ যখন গুলাইবে বা ব্যবহার করার লাগে খুলবে তখনও কিন্তু হাত গ্লোভস টা ব্যবহার করতে হবে। আমি না করে পারি রে ভাই। কুলি, তুই যে সারাদিন দোলনাতে ঝুলছিস, পড়ে গেলে যে তোর হাত পা ভেঙে বসে থাকবে। ছিঁড়বে না, পড়ে যখন হাত পা ন্যাংরা হয়ে বসে থাকবি তখন বুঝতে পারবি। দেখো কি, ওই যে তোমাকে ডিসপোজাল পিটের কথা কইছিল না, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো সেই ডিসপোজাল পিট। ও, এটা? হ্যাঁ, তাহলে এর মধ্যে ওই সব ব্যবহার করা বিশেষ যেগুলো জিনিস এর মধ্যে ফেলে দিবে? হ্যাঁ। ও, আচ্ছা, তো ভালো কথা কইছিস। ভালো ভাই, ও আমার ওই ট্রাক্টরের ব্যাটারিটা যে নষ্ট হয়ে গেছে, তুই ওইটা কি এর মধ্যে ফেলে দিব নাকি? তোমার মতন উপাধিক মানুষ লিয়া দায়, এই লেগে মানুষ কয় যে মানুষ বুড়া হইলে ভেড়া হয়, হুঁশ জ্ঞান কমে যায়। ইয়ার মধ্যে ফেলবে কেন? তোমাকে একটা ভালো বুদ্ধি দিছি। কি রে ভাই, কোহাতো কোহাতো। তোমার পুরানা ব্যাটারিটা লিয়ে নতুন ব্যাটারির দোকানে চলে যাবে। হ্যাঁ, এই ব্যাটারিটা দিয়ে দিবা, তখন তোমাকে একটা নতুন ব্যাটারি দিবে, কিন্তু এটার লেগে তোমাকে মেলাটি টাকা কম দাম লিবে নতুন ব্যাটারির। তাহলে তুমি মেলায় বেঁচে গেলে না? তাই তোর ভাই, খুব ভালো কথা কইছিস আমাকে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এই ডিসপোজাল পিট তো বুঝলো আমি। হ্যাঁ, এটা যেমন করে বন্ধ হচ্ছে, ছান্দা মান্দা নাই, আমি কোনখান দিয়ে ফেলবো ওই ব্যবহার করা বিষয় পাত্র গেলা? তোমার মতন তাহিস করা মানুষ দেখিনি। এসে দেখে এসে এসে। হ্যাঁ, কি? এই যে বিষের ব্যবহার করা যেগুলা পাত্র আছে, সেগুলা এই যে এখান দিয়ে ফেলবে তুমি। ও, ওই ছান্দা দিয়ে ভরে দিবে ওর মধ্যে। আর একটা কথা কি, ওই যে জমিতে যখন বীজ দিছিলে তখন যে পিপিএ সেটটা মানে গোটাই তোমাকে পোশাকটা পরাল ছিল ঢাকা, ওইটা পরে জমিতে বীজ দেওয়া হলে তারপর ওই রকম অবস্থায় আসে প্যাকেটটা ফেলে দিবে, তাহলে তোমার শরীরটা নিরাপদ থাকলো বীজ থেকে। ও, তোর খুব ভালো কথা কইছিস। হ্যাঁ, দেখো ধান খেতের পাঞ্জরে কেমন সিমের চাষ করেছে। তো খালি কি সিমের চাষ করলে হবে না, আর কিছু আছে? না, খালি সিম কেন হবে, তুমি লাউ, ঝিঙে, ঢেঁড়স, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তরমুজ, বাঙি, ছিছিন্দা, এ যত আছে সব গেলাই চাষ করতে পারো। তাহলে যেগুলো বন্ধু পোকা আছে সেগুলো কিন্তু আপনি আশ্রয় নিতে পারবে। পোকা বন্ধু হয় কত যে, বন্ধু পোকা হয় না কুন্ডলা? আচ্ছা, দেড়া মানুষ বন্ধু পোকা আছে, যেমন লেডি বার্ড বিটল, তারপর বোলতা, মৌমাছি, মাকুরসা, এগুলা হচ্ছে বন্ধু পোকা।
তো তুমি যখন এই সবজির আবাদ করবে তখন এর মধ্যে আসা ওগুলো আশ্রয় নিবে, আর এই ধানের যে ক্ষতিকর পোকাগুলো আছে এগুলাকে যে গাপাত করে গিলে খেয়ালাই ওগুলো সাবার হয়ে যায়, আমার কামে লাগে কৃষকের। একটু ভালো কথা রে ভাই, এটা একটা যেগুলো যদি আমরা করি তাহলে পরে আমার যে ক্ষতিকর পোকা এগুলো থাকবে না, থাকবে না, বিষও ছিটাইতে হবে না। হ্যাঁ, দেখো আর দেশের কৃষকেরা কিন্তু আস্তে আস্তে চালাক হয়ে গেছে। ওই যে তুই চালাক করলি আমাকে, তোর মতন একটা লাঠি চালাক ছিল, ওই তো আমি চালাক হয়ে যাবে। ওই যে তুই যে কহেছিলি জুতা পিনতে, হ্যাঁ তারপরে এই যে হাতের রাবারের গ্লাভস দিতে কহেছিলি, হাত মোজা দিয়েছিলি, তারপরে মনে করলে যে এই যে এটা মুখের মুখোশ 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 এটাও লাগালছি, তারপরে এই যে তো চশমা এটাও লাগালছি আমি, দিয়া গোটাই তুমি এখন একটা নিরাপদ মানুষ। ঠিকই কহেছি, পিপিই সেট ছাড়া স্থানীয়দের জন্য বিপদ থাকা, এখনই সতর্ক হব না হয় হবে কপাল ফাঁকা। না না হে, ব্যবহৃত বিষের পাত্র যদিও দামে অল্প মাত্র, ব্যবহৃত বিষের পাত্র যদিও দামে অল্প মাত্র, ক্ষতি করে শরীর কাত্র কষ্ট করতে ভুলো না। হে না না, ক্ষতি করে শরীর কাত্র নষ্ট করতে ভুলো না। জমিতে ধনচা বুনে শুনু, দিয়ে 40-45 দিন পরে ওর হাল বাইহাকে জমির সাথে মিশিয়ে দিয়েছি, ওইটা একটা ভালো সবুজ সার। আমার খুব খুশি লাগছে, এই যে তুমি আধুনিক কৃষক হয়ে গেছো, তোমার ভাগ্য ঘুরে গেছে, তোমার জীবনযাত্রার মান বেড়ে গেছে, তুমি দালান বাড়ি করতে চাইছো, আমাকে খুশি লাগবে না? এগুলো সবই হচ্ছে এই যে সব কাম করছি তার লাগে, এগুলো তার ব্যবহার করছে। না না, দালান ঘর খালি নিজের লেগে করলে হবে, আর বিয়া শাদি দিবে না, হার লাগে এখন ঘর করতে হবে না? হ্যাঁ করবো করবো, আগে তোর নানির খাতা করলি, তারপর তোর তোর খাতা করবো। হ্যাঁ হ্যাঁ দিব, তোর বিয়েও দিয়ে দিব, তোর লেগে ঘরও করে দিব। দেখো শুনে খুশি লেগে গেলো, এবার হইবে আমার। গবাদি পশুর মলমূত্র সাথে যত আবর্জনা, কম্পোস্ট সার তৈরি কর কিছুই ফেলা যাবে না। না না হে, কত বাঁচাই বাঁচে পরিবেশ উপকারের নাই কোনো শেষ, কত বাঁচাই বাঁচে পরিবেশ উপকারের নাই কোনো শেষ, তিলে তিলে করে যাবো দেশ কৃষকের লাভ পুরাই না। হে না না, তিলে তিলে করে যাবো দেশ কৃষকের লাভ পুরাই না।